পুরা পরিকল্পিতভাবে আমাদের তরুণদেরকে এই অপসংস্কৃতি অপরাজনীতি মাদক ইত্যাদি ঢুকিয়ে আমাদের তরুণ শক্তিকে ধ্বংস করে দিচ্ছে অতিমাত্রায় প্রোটিন খেয়ে খেয়ে চকলেট খেয়ে খেয়ে এত মোটা হচ্ছে শেষ পর্যন্ত 100 জনের প্রোটিন একজনের ভিতরে এইভাবে বাংলাদেশে নয় কেবল সারা পৃথিবীর সম্পদ লুণ্ঠন করে মাত্র কিছু লোকে কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে এই সিন্ডিকেট ভাঙতে হবে এই অন্যায় বন্ধ করতে হবে সেটা বন্ধ করার জন্য দরকার একদল সুস্থ দেহের সুস্থ মনের পবিত্র আত্মার মানুষ এই পবিত্র আত্মা সৃষ্টি করার জন্য হিজব তাওহীদ সংগ্রাম চালিয়ে যাচ্ছে আপনারা কি প্রস্তুত সারা দুনিয়াকে আমরা লিখ দেব ইনশাআল্লাহ জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে শিক্ষা সাহিত্যে খেলাধুলায় সাংস্কৃতিক অঙ্গনে ঐক্যে ভদ্রতায় সভ্যতায় আমরা দুনিয়াকে লিড দেব আমরা হব লিডার ওরা হবে ফলোয়ার আমাদের সেই হিম্মত আছে আমি আবার বলছি আপনাদেরকে একটা উদ্দেশ্য দ্বারা পরিচালিত করা হচ্ছে অপরাজনীতি করার জন্য নয় উগ্রবাদের জন্য নয় ধর্মের জন্য নয় আগামী দিনের বিশ্ব চ্যালেঞ্জিং বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে মানুষ মানুষ ভয়ে আতঙ্কে ঘুমাতে পারছে না যা হচ্ছে ইসরায়েলে যা হচ্ছে মিয়ানমারে আপনাদের এখানেও আর বেশি দিন বাকি নাই কাজেই তাড়াতাড়ি প্রস্তুতি গ্রহণ করেন আমি আবার বলছি এই ম্যারাথনের ইতিহাস যুদ্ধের সঙ্গে সম্পর্কিত এমনি এমনি কিন্তু আসে নাই একজন যোদ্ধা পার্সিয়ানদের বিরুদ্ধে তারা অ্যাথেন্সবাসীর মানে সৈনিকদের বিজয়ের খবর নিয়ে অ্যাথেন্সের রাজার কাছে গিয়েছিল দৌড়ে একটা লাইন বলতে পেরেছিল আমরা বিজয়ী হয়েছি এই কথাটাকে মনে করিয়ে দেওয়ার জন্য তারা তোমাদের মনের ভিতরে পশ্চিমা সভ্যতা তারা কিন্তু তোমাদের মনের ভিতরে স্লোলি খুব ধীর গতিতে তাদের শ্রেষ্ঠত্ব ঢুকিয়ে দিয়েছে এই জন্য তোমরা ইউরোপ আমেরিকায় গেলে নিজেকে গৌরবান্বিত মনে করো এই জন্য ইংরেজিতে কথা বেশি বলতে পারলে নিজেকে স্মার্ট মনে করো এই জন্য ওদের দেশের সিটিজেনশিপ এখন বাংলাদেশের বহু শিল্পপতি কোটিপতি কোটিপতি বাড়ি গাড়ি আর বাংলাদেশে নাই সব ওখানে বাচ্চাকে তাদের নাগরিকত্ব পাওয়ার জন্য জন্মের দু তিন মাস আগে আমেরিকা ইংল্যান্ডে নিয়ে যায় সেখানে বাচ্চা জন্ম দেওয়ায় কাজেই এই এই শ্রেণীটি তথাকথিত এলিট শ্রেণী এদের ভবিষ্যৎ আর এখানে নাই ওরা নিজেরা আমাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে এখন আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করব কাজেই আমাদের গৌরব আছে আমাদের ইতিহাস বিজয়ের ইতিহাস আমাদের ইতিহাস সংগ্রামের ইতিহাস আমাদের ইতিহাস ন্যায় প্রতিষ্ঠার ইতিহাস কাজে আমরা ওদের ইতিহাসের প্রয়োজন নাই তোমরা তৈরি হও আগামী দিন ইতিহাস পাল্টে যাবে নতুন ইতিহাস সৃষ্টি হবে নতুন সভ্যতার জন্ম হবে ইনশাআল্লাহ আমরা যেন আমাদের এই জাতিকে এই মাটিকে এই মানুষের ইজ্জত আব্রুকে এই মানুষের ইজ্জতকে আমরা যেন রক্ষা করতে পারি আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ